যদি কার্ডিও প্রবলেম আছে কিয় অপারেশন থিয়েটার লই গেল আমার কথা যদি কার্ডিও প্রবলেম আছে রণজিৎ কুমার হাতুদুরের আইসো বর্তমান মানে পপুলার হসপিটাল আইসো গরিপুর কি ঘটনা রয়েছে আমার একদম লগর মানুষ একদম আমার খুব কলিগ যদিও আমার ব্লাড রিলেশন একো নহয় একটা ভাল একটা রিলেশন গতি মানে যাওয়া পরহি দিন এখন আইসো ঘটনাটা হল তখন যা 29 তারিখ রাতেপা এটা শ্রীরামপুর রেলগেট পার হোতে ডাম্পারের লগত খুন্দিয়ালে খুন্দাখালে খুন্দাখাই তো ব্লাড চালা দোলাই পেলাই পড়ি থাকে তো হাতও ভাঙছে আঘাত পাইছে মূরত এনেক আঘাত পোয়া মূরতো আঘাত পাইছে নাকি মূরত অবশ্যই হেলমেট আসিল মোটরসাইকেল আসিল আর ডাম্পার আসিল গতি মোটরসাইকেল ডাম্পার মানে দুটাই থানাত আছে এটা শ্রীরামপুর আউটপোস্টত আছে এটা চিন্তা নাই ধরা পড়ছে ইয়াতে এইটা চিকিৎসার কারণে লই আনিছে ইয়াতে নার্সিংহোমত ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পিছত ইয়াতে মানুষ চিকিৎসা নার্সিংহোমত কিয় লই যায় ভাল করবর কারণে লই যায় ইয়াত আহি তেও সুস্থই যেবিলাক স্ক্যানিং টেস্টিং করে ইহতর ডাক্তারের মতে যেবিলাক করব লাগে হার্টর যদি মানে কেনে কি কন্ডিশন আছে সব করেছে ডাক্তারে একবার সেইদিন এখন স্ক্যানিং করেছিল স্ক্যানিং করার পিছতো সেটু ভাল মানে হিঁতর রিপোর্টতো সন্দেহ আছিল হিঁতর তারা আমি আকৌ এবার করি স্ক্যানিং গতি দ্বিতীয়বার করলে সব ঠিক আছে সব ঠিক আছে অপারেশন কি আছে অপারেশন আছিল হাতর হাড্ডি এটা হাতটা যদি কাটা যায় মানে মরে নাকি নমরে নয় ভরি কাটা গেল তো মানে নমরে তারপরে মরে থাকে তারপর আর আজি খবর বলো যে মানুষজন ওটি লই গেছে ওটি লওয়ার যাওয়ার পিছত আর যিজন মানে ইমান সুস্থ হয়েছে এটা আপনার সন্দেহ কি আমার সন্দেহ হল ডিউ টু নেগলিজেন্স অফ দ্য ডক্টর তেওঁর অবহেলার বাবে যদি তেওঁক আজি অটিত লই যাওয়ার আগতে তেওঁ সুস্থ হনে নহয় তেওঁর ব্লাডটো এলাউ করব না নাই অক্সিজেন ঠিক মতন পাই আছে না নাই এইবিলাক সম্পূর্ণ বিচার করে সেই অটিত লব লাগিছে হাতর অপারেশন তো 10 দিন পিছত করলো মোর মতে অসুবিধা নহলে পয়সা পাতি লৈছিল নাকি কিমান টাকা হেরি মই শুনা মতে মানে তেওঁলোকৰ পৰা শুনিছো 1,20,000 টাকা হাতৰ অপারেশনৰ কাৰণে মানে কি লৈছে লৈছে মানে কন্ট্ৰাক্ট এটা চিকিৎসালয় যে কর্তৃপক্ষ এই কর্তৃপক্ষ এটা কি কয়েছে ভুল মানিছে নাকি তেওঁলোকে তো ভুল মানা নাই তেওঁলোকে হার্ট ব্লক হয়েছে তেওঁ তো নিজের দক্ষ করিও তো স্বীকার নকরব এটা আপনাকে কি বিচার আমি হচ্ছে ন্যায্য বিচার এটা বিচারো কারণ খুব দুঃখীয়া পরিয়াল মজদুর কাম করে চাহ বাগানত গতি সেই ভগীরথ হালদার মানে পরিয়ালটো
নাই, এজন লড়া আছে অল্প আগতে কথা কলে, তারপর ছালী আছে, ছালীজনীর বিয়া হয়েছে গোসাইগত, মানে বগরীদুর হালদারের ঘর কোনো নাই, তার মিসেস অকলে, তার মিসেসর এটি রাতে থাকবর কারণে মানুষ নাই, ডক্টর পড়ে না বাইরে, যখন ডক্টরে এই চিকিৎসা করেছে বাহির, কি নাম কিবা সিংহা নাকি রাকেশ সিংহা নাকি, বিহারী মানুষ, গতি হিন্দিত কথা পাতে, হ্যাঁ, গতি আমি ইমান হিন্দিও না জানো, মানুষ অসমিয়া জানো, বাংলা কলে বাংলা জানো, এনেকি হিন্দি জিন্দি বুঝি পাও, আরক্ষী খবর দিছে, আরক্ষীর ওসর গেছে, আর আরক্ষী আইসে, ডাইরেক্টলি ডিসকাস করা নাই, ডেড বডি লোক নাই, ডেড বডি পোস্টমর্টম পোস্টমর্টম করব আপনার, এটা ভাল দেখতে, ঠিক আছে, ডেড বডি পোস্টমর্টম, হসপিটালটার নাম কি আর কত, পপুলার হসপিটাল গৌরীপুর, যদি এনেকুৱা ধৰণৰ, গতিকে রাইজ আমার তরফ পৰা যি ভুল হোক আর যি হোক, এনেকা এজন সুস্থ মানুষ মৃত্যুত আমি নিশ্চয়ই আমি সবাই দুঃখিত, আর এনেকা যাতে পুনরাবৃত্তি নঘটে, কোনো দুখিয়ার প্রাণ না যায়, তার কারণে আমি সকলে আমি সজাগ হব লাগিব, ডক্টর আমার সেকেন্ড গড বলে কোম, ডক্টর সচাকই আমি ঈশ্বর ভগবান বলে মাত, আল্লাহ বলে কোম, দ্বিতীয় বলে কোম, কিন্তু এনেকা এটা বেহা চলিছে, বেয়া নাপাব কথাবিলাক, গতি বিশ্বাসক আমার উঠি গেছে, এজন ডক্টরে কলে এটা কোনো চিন্তা নাই, অল আর ওকে, নিউরোলজিস্ট ডক্টরে কলে অল আর ওকে, তো সেই মানুষজন এটা হাতের অপারেশন করবো লাগবে, হার্ট ফেল করব বা হার্ট ব্লক হব, এটা কেন করবো, কিন্তু এখন পেশেন্ট সুস্থ ছিল, সব টেস্ট করা আছে, ইসিজি অবধি করছিল, নিউরো সার্জন তো বুড়া দিছে আমার তরফ থেকে ক্লিন আছে, এখন কোনো কিছু না, এখন তুমি অর্থর সাথে আলাপ করো, তো অর্থর সাথে কালকে আলাপ করা হয়েছে, অর্থ বললো যে এখনই করতে পারি অপারেশন, নিচে যে পারমিশন নিয়ে আসেন, তারপরে আজকে অপারেশন করার কথা, সাড়ে একটার সময় আমি ভাতও খাওয়াইছি পেশেন্টকে, গল্প করছি, কালকে আমি পেশেন্টের নাম কি, ভগীরথ হালদার, বয়স কিরকম হবে, 58 বছর কিরকম হবে, কি হয় আপনার বাবা, তেখেতকে মৃত্যু হয়েছে, কোথ হয়েছে, পপুলার নার্সিং হোমত ওটি, কেন কি মৃত্যু, কি করে, ডক্টর আছিল রাকেশ কুমার সিনহা, অর্থ অর্থোপেডিক, তো হিয়তে কই আছে যে ওটিত লই যাওয়ার সময়ত কার্ডিয়াক অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক, আমার মোর মতে এনেস্থেসিয়া ওভারডোজ পড়েছে, এই মোর এনেকা লাগি আছে, মই শিওরিং, এটা জাস্টিস লাগে, মোক পুলিশে অবগত করাইছে নাকি, পুলিশে অবগত করাইছো, এটা পুলিশ আহিব পারে, আপনার দেউতাকৰ কিবা এক্সিডেন্ট হৈছিল, শ্রীরামপুরত এক্সিডেন্ট হৈছিল, আৰু এক্সিডেন্টৰ পিছত কেনেকুৱা অৱস্থা আছে, এক্সিডেন্টৰ পিছত অৱস্থা ইমান মানে ভয়াবহ নাছিল, মোৰ মতে শৰীৰত কোন কোন ঠাই, শৰীৰত লেফট হেণ্ডৰ ইয়াত লাগিছিল আৰু ইয়াত লাগিছিল, এইটো ভাঙিছিল, মূৰত মূৰত এনে একো মানে প্ৰব্লেম নাছিল, মূৰত পাছফালে অলপ ফুলিছিল, তাৰপিছত আহি পিনে যেতিয়া চিটি স্কেন কৰালোঁ, তাৰপিছত কৈ দিলে যে ইণ্টাৰনেল ব্লিডিং নাই, এনে এটা সুজন হৈ আছে, তাৰপিছত এক্সৰে যেতিয়া কৰিলে, এক্সৰে ধৰা পৰিলে, ইয়াত ভাঙিছে, ইয়াত ভাঙিছে, তাৰপিছত আই চি ইউত শ্বিফ্ট কৰিলে, আই চি ইউত শ্বিফ্ট কৰিলে 11:30-12 বজাত মেবি, তাৰপিছত মই যেতিয়া নাইটত 6:30-7 বজাত মই যেতিয়া ভিজিট কৰিব গ'লোঁ, তেতিয়া দেখিলোঁ সুজনটো নাই, কি কৈ গৈছে, তাৰপিছত মানে সুধিলোঁ কিমান দিন ৰাখিব লাগিব, কি ষ্টেটাছ আছে, তেতিয়া ক'লে 72 ঘণ্টাটো ৰাখিবই লাগিব, তাৰপিছত কিবা এটা আপডেট দিম, তাৰপিছত নিউৰলজিষ্ট, এতিয়া নিউৰলজিষ্ট আহি আছে, তো 72 ঘণ্টা হৈ গ'ল, নিউৰলজিষ্ট কৈ দিয়ে ঠিক আছে, এতিয়া হাৰ্টৰ স্কেন কৰিব লাগে, হাৰ্টৰ স্কেন কৰিবলৈ ক'লে পানী অলপ জমিছে, তাৰপিছত ক'লে মই এইটো কেনেকৈ ঠিক হ'ব, এতিয়া ক'লে যে ঔষধৰ দ্বাৰা এইটো শুকাই দিম, মই ঠিক আছে ছাৰ, তাৰপিছত কালি 72 ঘণ্টা হ'ল, কালি আবেলি আমাৰ ফাইনেল ৰিপৰ্ট দিলে নিউৰোচাৰ্জেণ্টে যে সব কিছু অকে আছে, এতিয়া আমাৰ মোৰ পৰা একদম ক্লিন আছে, এতিয়া তুমি হাতৰ হাড্ডিৰ যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7 0
3330 অথবা 7099017799।